नमस्कार, शुभ सन्ध्या। शुरू करछि रविवार सन्ध्ये सुभाष शास्त्री संगे। सुभाष शास्त्री जार कथा ज्योतिषेर वेद वाक्य और ज्योतिष हलो वेदेर अंग। स्वागत जानाबो सुभाषदा के। अनेकगुलो बछर पार करे सुभाषदा किन्तु एक ही रकम भावे तार काजटी करे चलेछेन एबं एक ही जायगाय एक ही चैनेले एक ही समय। एई जे रविवार अनुष्ठानटी जे कत बछरेर पुरोनो अनुष्ठान, হয়তো অনুষ্ঠানের সময়টা আগুপিছে হয়েছে কিন্তু 5 মিনিট। হ্যাঁ, কিন্তু না মানে সময়টা হয়তো আগুপিছে হয়েছে কিন্তু আলটিমেটলি সময়টার পরিবর্তন সেভাবে হয়নি। এটাই হচ্ছেন সুভাষ শাস্ত্রী। তার নামের সঙ্গে বিশ্বাসযোগ্যতা, গ্রহণযোগ্যতা দুটো শব্দকে আমরা ব্যবহার করতে পারি। মানুষ ভরসা করেন সুভাষ শাস্ত্রীকে, তার প্রেডিকশনে ভরসা, তার প্রতিকারে ভরসা। শুরু করি সুভাষদা, আজকে রবিবার অনুষ্ঠান, ফোন আছে। হ্যাঁ, আমি যেটা আগের দিনে বলে গেছিলাম, আবার যারা মিস করেছেন, নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার ইংরেজি বছরের 2023। আমি বলেছিলাম যাদের শুনি কি বলেছিলাম আপনারা জানেন, ইউটিউবে অনুষ্ঠানটি রয়ে গেছে, তো থালায় মুখ দেখতে হবে। এখানে একটু কনফিউশন তৈরি হয়েছে জানেন, কেউ কেউ বলল যে স্নান করে এটা করব না করার পরে স্নান করব, মন্ত্র পড়ে এটা করব না মন্ত্র পড়তে পড়তে করব। আমি কি বলেছি একটু খুব শর্ট একটু রিপিট করে দিই। আমি বলেছিলাম একটা থালা, ফ্ল্যাট থালা, তাতে সর্ষের তেল নিতে হবে যতটা ধরবে, তার মধ্যে নিজের মুখ দর্শন করতে হবে, ছায়া ছায়া ভাষা ভাষা কি বলেছিলাম মন্ত্রটা, ওম শ্রাম শনিশ্চারায় নমঃ। আর একটা বলেছিলাম ওম শ্রাম শনিশ্চারায় নমঃ, শনিশ্চারায় নমঃ যদি ভাঙে এটা হয়। তো আটবার এটা করতে হবে। আট আমি এবার বলে দিই, একটুখানি আরও ক্লিয়ার করি। আটবার এই বীজ মন্ত্রটি জপ করে থালায় আগে তেলটি ঢেলে রাখবেন, বীজ মন্ত্রটি জপ করে ওই দু চার সেকেন্ড, পাঁচ সেকেন্ড মতন নিজের মুখটি কিছুক্ষণ আয়নায়, মানে থালায় আয়নার মতন করে সর্ষের তেলের উপর থালায় দেখতে হবে। তারপরে স্নান করবেন, তারপরে একটা কিছু দান আপনি কাউকে করে দিতে পারেন। তাহলে ক্লিয়ার হলো? প্রথমে আটবার দান বলতে কি দান করবেন? কিছু দান, কিছু দান, যা কিছু দান, সেটা টাকা হতে পারে, কোনো খাবার জিনিস হতে পারে। এই দান তো আর কেউ খাবার টাকা ছাড়া কেউ এমনি কিছু নেবে না, আর জামা কাপড় দান করলে শনির কাজ হয় না। তো কিছু খাবার জিনিস দান করে দিতে পারেন, কিংবা দশটা টাকা কাউকে, সেটা মানে স্নান করেই করতে হবে। নট দ্যাট, স্নান করে পরের দিন পর্যন্তের মধ্যে সেই 24 ঘন্টার মধ্যে দানটা করতে হবে। টাকা দেওয়াটাই শ্রেয়, সবাই আনন্দের সাথে পয়সাটা নিয়ে নেবে, মানে পয়সার থেকে মানে মানে এর থেকে মিষ্টি তো আর কিছু নেই পৃথিবীতে। তো যাই হোক, তো তাহলে কি বললাম, আগে আটবার বীজ মন্ত্রটি জপ করতে হবে, শনিশ্চারায় নমঃ, আটবার এই মন্ত্রটি জপ বীজটা জপ করতে হবে। তারপরে থালায় সর্ষের তেল ঢেলে নিজের মুখ দর্শন করতে হবে যতটাই যা হয় কিছুক্ষণ, 5-7 সেকেন্ড মতন। তারপরে স্নান করবেন, স্নান করার পরে স্নান ওই সর্ষের তেলে করতে আপনাকে হবে না, ওটা ফেলে দেবেন কোথাও, হ্যাঁ থালাটি রেখে দেবেন। স্নান করবেন, স্নান করার পরে 24 ঘন্টার মধ্যে কোনো খাবার জিনিস কিংবা কোনো টাকা, যে কোনো অ্যামাউন্ট আপনি কাউকে দান করে দিতে পারেন, দিয়ে দেবেন কাউকে। কোনো রেস্ট্রিকশান নেই এর জন্যে, শারীরিক কোনো বাধা পড়লে মেয়েদের সেখানে কোনো বাধা নেই। দুই হচ্ছে যে এটা করার জন্য নিরামিষ খেতে হবে, নট দ্যাট, এটা করার জন্য নেমন্তন্ন বাড়ি যেতে পারেন, বিয়ে বাড়ির সিজন চলছে যেতে পারেন, ইউ ক্যান ডু এভরিথিং, কোনো বাউন্ডারি কোনো লিমিটেশান কিচ্ছু নেই এইটা করার জন্য। যাদের চলছে শনির দশা, শনির ধাইয়া, শনির সাড়ে সাথী, এবং শনি যদি অন্তর্দশা চলে, যদি ছক যাদের রয়েছে তারা এটা অবশ্যই করতে পারেন। আমি এর সাথে আরেকটা কথা বলেছিলাম, এই গতকালও বলছিলাম যে আকর্ষণ বৃদ্ধি, তা আকর্ষণ বৃদ্ধি মনে রাখবেন। এই অনেকদিন আগে কলকাতায় একটা ঘটনা ঘটেছিল, বাংলা কাগজে এসেছিল যে বিত্তশালী ঘরের মেয়ে কোথায় একটা টালির ঘরে কে নিয়ে চলে গেছে। সে কি গিয়ে থাকতে পারবে টালির ঘরে? টালির ঘরে সে থাকতে পারবে না, সে বৃত্তের সাথে মানুষ হয়েছে, এসি ঘরে দিয়েছে, এখন ভালোবাসার টানে কিছুই হয়, কিন্তু বেশিক্ষণ সে ভালোবাসা টেকে না যদি না তার সে ওয়েভ লেন্থের মিল হয়। তো সো দ্যাট এবার দেখা গেল হয়তো একটা অন্য কালচার থেকে ছেলে উঠে এসছে, আমি কোনো জাতি ধর্ম বর্ণর কথা এখানে আনবো না আলোচনায়, আমি জ্যোতিষের কথাই বলব, যে সাডেনলি তার সাথে কারোর সাথে ভাব হলো এবং মেয়েটা যে কালচার থেকে মানুষ হয়েছিল 20-22-25 বছর পর্যন্ত, সেখান থেকে দুম করে একটা 7-8 মাসের ভালোবাসা, বন্ধুত্ব, প্রেম বলুন যাই বলুন না কেন, সেখানে দুম করে তার সাথে চলে গেল এবং স্ট্যান্ডার্ডটা আকাশ পাতালের তফাত।
ভাই এটা টিকবে না তাকে তালে সে কিছু খাইয়ে দিয়েছে ওই বললাম না তা কিছু করে আকর্ষণ বৃদ্ধির জন্য আপনি কি করবেন আপনার আমি বলেছিলাম যে যদি অফিসে কাজ করেন বসের গুড বুকে নাম ওঠানোর জন্য আপনি একটা ম্যাগনেট সাথে একটা মানে একটা কাঁচকে ম্যাগনেটের শেপে কেটে নিয়ে কালো কাপড়ে বেঁধে কালো সুতো দিয়ে স্টিচ করে মেয়ে হলে আপনি বাঁদিকের বুকে রাখতে পারেন ছেলে হলে পার্সে রাখতে পারেন মেয়েরা ব্যাগেও রাখতে পারেন বাঁদিকে যেহেতু আপনার মানে মানে রাখলে সেটা বেটার হয় কারণ একটু ফেসের কাছাকাছি থাকে সে রাখতে পারেন অফিসে গুড বুকে নাম তোলার জন্য আকর্ষণ বৃদ্ধি সামনে বালার উপর প্রেম আকর্ষণ বৃদ্ধি কি করবে কেউ ফোনে আছে কি ফোনটা দেখে নি তারপর আমি আসবো হাউ টু তার নামে কি করতে হবে সেখানে কোন বীজকে প্রায়োরিটি দিতে হবে তার সামনে কি করে পৌঁছতে হবে কে আছেন নমস্কার কে রয়েছেন হ্যালো নমস্কার কে বলছেন কে বলছেন সুকুমার ব্যাজি বলছি হাওড়া থেকে সুকুমার রায় ফ্রম হাওড়া বলো কার সম্পর্কে জানবে সুকুমার ব্যানার্জি ফ্রম হাওড়া মেয়ের ব্যাপারে জানতে চাই বলো এসেছিল আপনার জানাশুনো হ্যাঁ আমি এসেছিলাম আমি অনেকবারই এসেছি অনেকবারই এসেছি চলো আজকে মেয়ের জন্ম তারিখ বলো আপনি এতবার এসেছেন কেন আচ্ছা ঠিক আছে দেখছি বলো জন্ম তারিখ বলো সুভাষ দা কি রেমিডি দিয়েছিল না রেমিডি দেননি রেমিডি দি ওই জন্য তো জানতে চাইছিলাম ইয়েস এইটা তোমার কোয়ালিটি আপনি তো তাড়াহুড়ো করছেন যে এই ডাব্বাটা নেব নি আমি আবার আমার আলোচনাতে ঢুকবো কিন্তু একজন মানুষ কতবার এসেছিলেন মেয়েকে নিয়ে আমি তিন চার বার গেছি আজকে ফোন করেছেন কারণ আবার কবে আসবেন মেয়ে দেখি মেয়ে জন্ম দেখো আমি আমার ক্যারিয়ারের এই যে ক্যারিয়ারের যে লম্বা টাইম খুব লম্বা নয় তবু অনেকটা টাইম স্পেন্ড করেছি আমার নিজের জীবনে ক্লায়েন্টের হয়ে কাজ করেছি নিজে হাতে কাজ করেছি বারবার 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 একটা লোক আসে জ্যোতিষ একটা এমন অবিশ্বাসের লাইন অনেকের কাছে একবার গিয়ে তার মুখ আর দর্শন করে না চলে যায় হ্যাঁ পয়সা করি কথা বলছে কিছুই বলছে না সে উনি এসছেন আপনার কাছে চারবার আপনি রেমিডি নেননি তারপরও বারবার ঘুরে এসছেন আজকেও ফোন করেছেন ডেট অফ বার্থ দিয়ে বলছেন আবার কবে আপনি তাকে আসতে বলবেন বলো জন্ম তারিখ বলো মেয়ের 9/11/1992 9/11/1992 টাইম বলো দাঁড়া 1999 তাই তো আচ্ছা ভুল হয়েছে ভুল করে ফেলেছি আর 8/3 কখন সন্ধে না সকাল আচ্ছা আর একবার বলতে হবে 9/11/1992 কত বলছো 4/3 বিকেল বেলা কোথায় জন্ম বাঁকুড়া এখন কথা বলছো হাওড়া থেকে কথা বলছো মেয়ের জন্মছকের অবস্থা খুবই খারাপ খুবই খারাপ মানে জীবনটা এত খারাপ হয়ে যাবে মানে জ্বলে পুড়ে একদম মানে সাফ হয়ে যাবে প্রথম তো হচ্ছে মেষ রাশি এবছরে ওর সিচুয়েশান ভালো যাবে না মেষ রাশির ওপরে রাহুর একটা প্রভাব চলছে দুই হচ্ছে যে দেখো ওর যা সিচুয়েশান আমি যা ছকে দেখতে পাচ্ছি এ রেহাই পাওয়া খুব মুশকিলের ব্যাপার 1 নক্ষত্র অশ্বিনী নক্ষত্রে মেয়ের জন্ম হ্যাঁ এটা হচ্ছে রাজ নক্ষত্র বলা হয় কেতুর নক্ষত্র কিসের রাজ অর্থ দেয় বেশি বয়সে দেয় অর্থ দেয় বেশি বয়সে দেয় অর্থ দেয় আচ্ছা এটা বিবাহের আচ্ছা ছকটা একটু ফেলি তোমার মেয়ের ছক টিভির পর্দায় দেখো ওরা ফেলে দিয়েছে তোমার মেয়ের ছক একই রাশি একই লগ্ন একই রাশি একই লগ্ন এই মঙ্গলটা বসে রয়েছে হ্যাঁ এইখানে জলের ওপরে বসে রয়েছে জলের ওপরে মঙ্গলটা বসে রয়েছে একদম বিবাহিত জীবন পার্সোনাল লাইফ জল হয়ে যাবে আগুনের সাথে যখন জলের যখন মিল হয় আগুনের সাথে যখন জলের মিল হয় তখন সেটা কি হয় দপ করে জ্বলে নিভে যায় এর পার্সোনাল লাইফে বিয়ে হয়ে সংসার করতে পারবে না মানসিক অশান্তি চল মেয়ের বিয়ে দিয়েছো গেছিলে টিভিতে কি আমি তোমার মুখটা দেখতে পাচ্ছি টিভিতে তুমি আমাকে দেখতে পাচ্ছ আমি তো বিয়ে দেওয়ার আগে এসেছিলেন না বিয়ের বিচার করায়নি হ্যাঁ তুমি বলো ঠিক আমি প্রশ্ন করতে চাইছি যখন আপনি বলেন তিন চারবার আপনি এসেছেন সুভাষ শাস্ত্রীর কাছে উনি রেমিডি দেননি আপনি কি বিয়ে দেওয়ার আগে গেছিলেন না বিয়ে দেওয়ার পরে সমস্যাতে পড়ে এসেছিলেন বিয়ে দেওয়ার যদি আগে আসতো তাহলে তো আমি অ্যালাউ করতাম না আপনার কাছে যদি বিয়ে দেওয়ার আগে আসতো আপনি তাকে রেমিডি দিতেন বলতেন এখানে বিয়ে করাবেন না এখানে বিয়ে হ্যাঁ ইয়েস
এবং আপনি রেমেডি দিয়ে তার দোষটা কাটিয়ে সময় দিতেন যে এই সময়ে টাইমলাইন ইজ আ টাইম ফ্রেম উনি প্রবলেমটা অ্যারাইজ করার আগে উনি গেছিলেন পরে আগে জাননি প্রবলেমটা অ্যারাইজ করার পরে গেছেন এখন সুভাষ শাস্ত্রী তাকে প্রতিকার দেননি চারবার কেন 40 বার গেলেও দেবেন না এখন দেখো তোমার মেয়ের যে এখন যা তুমি লাইন পেলে 2023 এর প্রথমে আজকে সেকেন্ড সানডেতে তুমি লাইন পেলে তো এখানে ভাই বিশেষ কিছু করা এখন যাবে না এই ছকে এখন তোমার মেয়ে তোমার কাছে কোথায় মেয়ে কোথায় না মেয়ে এখন ওইখানে শ্বশুরবাড়ি ছেড়ে এসেছে নিয়া দিল্লিতে আছে নয়ডাতে নয়ডা মানে শ্বশুর বাড়িতে নেই নয়ডাতে আছে তোমার কাছে নেই নয়ডাতে শ্বশুর বাড়ি থেকে গেছে চুলোর পাট মানে বরের সাথে নয়ডাতে থাকছে হ্যাঁ ও ভাই অশান্তি মিটবে না কেন কি দেখো এই জটক মিলে বিয়ে হয়নি আর মঙ্গলটা জলের উপরে বসে রয়েছে পার্সোনাল লাইফ পুরো জল হয়ে যাবে এখন তুমি এখানে কিছুটা বেটার হতে পারে সম্পূর্ণ কিন্তু বেটার হবে না আমি বলেই দিচ্ছি খোলাখুলি কারণ কোন রকম লুকোচুরি চাপাচাপি তুমি আমার কাছে এসো ফোন করার জন্য অনেক ধন্যবাদ উনি আপনাকে কিন্তু প্রতিকার দেবেন আপনি চারবার কেন 40 বার আসলো সুভাষ শাস্ত্রী দেবেন না মানুষ খুশি মনে নিশ্চিন্ত হতে আসেন সুভাষ শাস্ত্রীর কাছে এবং কোনো ভয় দেখিয়ে নয় লোভ দেখিয়ে নয় সুভাষ শাস্ত্রী ছকে যা দেখেন সেটাই প্রেডিকশন করেন যদি প্রয়োজন হয় প্রতিকারের কথা যদি সুভাষ শাস্ত্রী বলে থাকে তাহলে আপনার জীবনে সেই প্রতিকারের মূল্য আছে এবং আপনার প্রতিকারটা লাগবেই আর যদি সুভাষ শাস্ত্রী বোঝেন যে এখানে সমস্যাটা মিটবে না বা কিছু করতে পার হবে না সুভাষ শাস্ত্রীর না মানে কিন্তু সর্বোচ্চ সেটা না যতই প্রতিকার করুন দেখবেন জিনিসটা নাই হয়ে রয়েছে সুভাষ শাস্ত্রী এই জায়গাটা অর্জন করেছেন কিভাবে তার জীবনের মূল্যবান সময়গুলো দিয়ে অর্জন করেছেন প্রচুর সকালকে বিসর্জন দিয়ে অর্জন করেছেন গুরুদেবের নির্দেশ মায়ের আশীর্বাদে সুভাষদার এই পথে হাঁটাটা কিন্তু অনেক স্যাক্রিফাইস আমার মনে হয় এটা আপনাকে অর্জন করতে হয়েছে সেটাই তুমি যেটা বললে এর থেকে আর বিশেষ কিছু আমার বলার নেই নিজের সম্বন্ধে শব্দ তবে অনেকটা জীবনের টাইম আমি স্পেন্ড করেছি কাজের ওপরে কাজের সাথে আজও নিজের হাতে কাজ করি আমি গতকাল বলছিলাম যে আগে 200 লোকের কাজ করতে হতো তো আমি করতাম 6 জন 7 জন অ্যাসিস্ট্যান্ট বসতো আমার সাথে এখন লিমিটেড লোক দেখি নিজে হাতেই কাজ করি নো অ্যাসিস্ট্যান্ট অল রেমেডি ডুইং মাই ওন হ্যান্ড অল রেমেডি তো সো দ্যাট সেটা অনেকটা ক্লায়েন্টের জন্য বেটার হয় কারুর ওই বললাম না কারুর এই ভদ্রলোককে প্রতিকার দিইনি আপনারা শুনলেন কেন দিইনি কোথাও যাবে একে দিয়ে দেবে কোনো জায়গায় কাছে দিয়েওছে হয়তো ও কেন আমার কাছে ঘুরছে বারবার ও জানে ইনি দিলে ভাই যদি বলে দিলে তাহলে হবে দেনা করেও নেবে দেনা করেও ধার করে দেনা করে নেবে কিন্তু উনি এসেছে অতবার আমি দিইনি কারণ আমি আমি দেবো সেটা তো ভাই হতে হবে আমি ওর যদি নিজে হাতে খাটবো নিজে আমি পরিশ্রম করবো হতে হবে আর সেই কনফিডেন্স থেকে তাহলেই আমি দেবো কোনো কনফিউশনের জায়গা আমার কাছে নেই এনি টাইপ অফ 1% কনফিউশন থাকলে আমি প্রতিকার দেবো না তবে হ্যাঁ প্রতিকার দিলে আপনার সরকারি চাকরি পেতে টাইম লাগতে পারে আমি গতকাল বলছিলাম না যে রাশির ওপরে বলছে রাশি রাশি টাকা আসছে আরে 30-40 হাজার লোকের চাকরি চলে যাবে এবছরে কেতুর বছর কেতুর মানে কি কোর্ট কেস কেতু মানে কি কেতু মানে হচ্ছে কমপ্লিকেসি তো হোয়াট টাইপ অফ কমপ্লিকেসি কমপ্লিকেসি মিন সরকারি চাকরি যাদের হবে হবে যাবে কত যাবে তো 30-40 হাজার লোকের চাকরি চলে যাবে তারা চাকরি করছে এখন তারা চাকরি করছে চাকরি পেয়েছে কীভাবে পেয়েছে আমি ওই সবের মধ্যে ঢুকছি না আমার পার্ট অ্যাস্ট্রোলজি আমি কোনো সাইড কথা বলতে রাজিই নই আমি কোনো একটা লুজ টক করতে রাজি নই কারণ আমি জ্যোতিষের হিসেবে দেখছি কেতু মানে কমপ্লিকেসি ওই যে বললাম না সব ইউটিউবে সব ফেসবুকে আরও যেসব নেটফেটে রয়েছে সেসব জানি না ওগুলো কী করে ওদের সব দিচ্ছে বলে এই রাশিতে টাকা আসবে ওই রাশিতে টাকা আসবে কী আসবে জানি না কত যাবে তো বলে দিতে পারবো আমি মিনিমাম 30 হাজার ছেলেমেয়ের চাকরি যাবে যারা চাকরি করছে এবার তাদের কী হবে তারা কীভাবে পেয়েছে সরকারি চাকরি করতে করতে চাকরি যাওয়া মানে বুঝতে পারছেন তো তো যাই হোক যেটা বলছিলাম যে আকর্ষণ কী করে বৃদ্ধি করবে তো আকর্ষণ বৃদ্ধি করার জন্যে তার নামে 5টা জিনিস দ্রব্য দিয়ে স্নান করতে হবে আমি সেই মন্ত্রটা বীজটা বলে দেবো হাউ টু প্রোনাউন্স কী করে বলবেন সুরে সুরে গান করলে তো হবে না আচ্ছা স্নানের বালতিতে এটা কিন্তু ওয়ান্স ইন এ উইক আচ্ছা ওটা একটু বলে দিই যেটা আপনার থালায় ইয়েটা দেখবেন মুখটা দেখবেন শনির জন্য যদি শনি চলে ওটা কিন্তু সপ্তাহে একবার হতে পারে মানে মিনিমাম আর সপ্তাহে একবার হতে পারে কিংবা মাসে একবার করতে পারেন যদি আপনার কঠিন মনে হয় শনি আপনি খুব সমস্যা রয়েছেন তাহলে আপনি মাসে 4 বার করতে পারেন মানে ওয়ান্স ইন এ উইক তার বেশি কিন্তু করা যায় না শনির যা কিছু ম্যাক্স টু ম্যাক্স ওয়ান্স ইন এ উইক তার বেশি করা যায় না এক দুই হচ্ছে যে যে এখানে এখানে যদি আপনি কালারের কম্বিনেশন
এবছরের কালারের কম্বিনেশন মনে রাখতে হবে, আন্ডারগার্মেন্টস রেড পরলে ভালো হয়। ধরুন রেড আপনার নেই, তাহলে কি পরবেন? তা রংটা হচ্ছে ব্লু, আপার রংটা হচ্ছে ব্লু আসবে, কিন্তু রেড অ্যান্ড ব্লুর কম্বিনেশন হলে ভালো হয়, কিংবা ব্লু অ্যান্ড যদি রেড নেই তাহলে ব্লু অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশন হলে ভালো হয়, মাথায় রাখবেন। তো ব্লু অ্যান্ড তো আন্ডার গার্মেন্ট যদি আপনার রেড হয়, আপার গার্মেন্ট চেষ্টা করবেন ব্ল্যাক কিংবা আপনি ব্লু রাখবার। ধরুন আপনি আন্ডার গার্মেন্ট আপনার রেড নেই, আমি বলছি না এখনই আপনি কিনে আনুন পয়সা দিয়ে, তাহলে আপনার কী আছে? হয়তো দেখা গেলো আপনার ব্ল্যাক আছে কিংবা ব্লু আছে, তাহলে আপনি ওপরেরটাকে উল্টো কম্বিনেশান রাখার চেষ্টা করবেন। কালো রং যা কিনা চোখে দেখা যায় না, যা আমরা আই আমাদের আইটা সাইডটা ব্ল্যাঙ্ক হয়ে যায় সেটাকে আমরা ব্ল্যাক ধরা হয়, বাকি সব রঙের রং আছে, কালো কিন্তু কোনো রং নেই, আমাদের চোখ দেখতে পায় না, সেটাই কিন্তু ব্ল্যাক। তো যাই হোক, এই কম্বিনেশানটা রাখবেন। আর এবার আমি আসছি আকর্ষণ, এই সামনেওয়ালার ওপরে না, আমি বলছি না দেখা হতে হবে, ভাই আপনি সুগন্ধি মেখেছেন, কারোর সামনে জানি সে আপনার গন্ধ শুনতে পাবে? পাবে, এইখানে সুগন্ধি মাখলে কেউ ক্যালিফোর্নিয়া থাকলে যে আপনার গন্ধ চুকতে পাবেন। আকর্ষণ বিন্দির প্রধান কাজই হচ্ছে তার সাথে ফেস টু ফেস হওয়া, সেন্ট মেয়ের মতন ভালো সুগন্ধি মাখলে সামনেওয়ালা সে পায়। আর যদি আপনার অনেকের মোজা থেকে, বাজে জুতো থেকে, কাঁচা চামড়া থেকে, আমার তো অ্যালার্জি হয়, অনেকে বুঝতে পায় না, নাক তার শুট করে গেছে পড়তে পড়তে, বাজে গন্ধ ছাড়ে চামড়া থেকে, তো সেটা সেই রকম জিনিস। তো আপনি যদি আকর্ষণের জন্য যদি কাউকে তার সামনে নিজের প্রায়োরিটি বাড়াতে চান, পাঁচটা জিনিস দিয়ে আপনাকে স্নান করতে হবে। কী কী পাঁচটা জিনিস? এটা হচ্ছে দুধ, কাঁচা দুধ, হলুদ, মধু, চন্দন এবং এক চামচ চিনি, ছোটো চামচের এক চামচ চিনি। তো দুটো জিনিস দেখুন মিষ্টি আছে, একটা মধু আছে, একটা চিনি আছে, ঠিক আছে, আর দুধ আছে, হলুদ আছে, চন্দন আছে। এই পাঁচটা দ্রব্যকে অল্প অল্প পরিমাণে, দুধ মানে ধরুন আপনি একটা ছোটো কাপের এক কাপ দুধ দিলেন, একটুখানি হলুদ বাটা দিয়ে দিলেন এক চামচ, ছোটো চামচের ছোটো ছোটো এক চামচ মধু দিয়ে দিলেন, এক চামচ চিনি দিলেন, সেই জলে স্নান করতে হবে। রোজ নয়, সপ্তাহে একবার, নির্দিষ্টবার, নির্দিষ্টবার, আপনার যেদিন জন্মবার। শরীর খারাপ যদি মেয়েদের পরে আউট, নেক্সট উইক ইউ ক্যান ডু এগেন নেক্সট উইক। তো এইটা করতে হবে তার নামে। স্নান করার পরে ভিজে গায়ে, আমি আবারও বলছি যে আমি বলেছিলাম যে কামদেবের যে মানে আহ্বান, এটা হয় সুন্দর স্নান, আপনি যখন ইচ্ছা করুন, যেখানে করছেন স্নান, স্নান ঘরে ভিজে গায়ে আপনাকে যে বিষটাকে জপ করতে হবে আটবার, এইট টাইমস ইজ এনাফ, এইট টাইম, 108 বার করার কোনো প্রয়োজন নেই। ওয়ান্স ইন এ উইক, যেদিন আপনার জন্মবার সেদিন করবেন, আটবার আপনাকে করতে হবে। কি করতে হবে? ওম ক্লিম কামদেবায় নমঃ, আমি আবার বলছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, আর এরমভাবে পড়বেন না, ওম ক্লিম কামদেবায় সাউথ ইন্ডিয়ানদের সুর, এটা দেখবেন মন্ত্র যারা করে, এটা সুরে করে, রিদিমে করে, কেন কি রিদিমে করলে আমার মনে হয় প্রেশারটা পায় না, জার্ক দরকার। ওয়েন আ প্রোনাউন্স, ওয়েন ইউ প্রোনাউন্স ইজ এ বীজ, বীজ শুড বি লাউড ভলিউম, এবং চিৎকার করে না, মানে ক্লিন মানে খুব স্ট্রং ভলিউমে হবে, এবং তার সাথে কীভাবে হবে আমি আবারও বলছি, ওম ক্লিম কামদেবায় নমঃ, ওম ক্লিম কামদেবায় নমঃ, ওম ক্লিম কামদেবায় নমঃ, ভিজে গায়ে করতে হবে, করার পরে গা মুছবে, তার নাম করে পাঁচটা দ্রব্য জলের বালতিতে মিলিয়ে অল্প অল্প পরিমাণ, ছোটো ছোটো এক চামচ করে দিলেই হবে, সেইটা দিয়ে স্নান করার পরে ভিজে গায়ে আটবার জপ করে জলটা একটু দুসার ঠেকে রেখে, শীতকাল খুবই কমপ্লিকেটেড, তাহলে একটু গরম জলে করতে পারে, উষ্ণ গরম জল রেখে গাটা মুছে নেওয়া, একটু স্পঞ্জ স্পঞ্জ করে জলটা ভিজাতে বস, এইটা করতে হবে। এক দুই হচ্ছে যে কেউ কি ফোনে আছে, ফোনে আছে, আচ্ছা আমরা ফোনটা নিয়ে নিই। আমি নমস্কার, কে রয়েছেন? নমস্কার দিদি, নমস্কার দাদাকে অনেক নমস্কার। কে বলছেন? দিদি আমি বন্দর থেকে মৌসুমী সাহা বলছি। কোথা থেকে? মৌসুমী সাহা বলো। কোথা থেকে বলছো তুমি? শুনতে পাইনি। বজবজ, 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 সৌচ সঙ্গে বজবজ মানে। বলো বলো। হ্যাঁ দাদা, দাদা আমি আমার একটু ছেলের সম্বন্ধে জানবো। কেউ এসেছিল মৌসুমী আপনার? দিদি আমি বহুদিন ধরে দাদার প্রোগ্রাম দেখছি, আমি অনেকবার নিজেও যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমার সেই আর্থিক পরিকাঠামোটা নেই, সামর্থ্য নেই। দেখো দেখো আমি অনেক কিছু বলে দিই টিভিতে, আমি তো আর্থিকের জন্য বলি না, আমি যেগুলো বলি যেগুলো তোমার জানি না, আপনার অনেক টটকা আমি এখন বর্তমানে অনেকদিন ধরে করছি, মানে করে আপনি ফিল গুড উপকৃত হয়েছে দিদি, উপকৃত। তাহলে এগুলো তো পয়সা লাগে না, তো ইউটিউবে তুমি দেখে কিংবা টিভিতে
সিরিভিয়ান চ্যানেল তো সিরিভিয়ান চ্যানেল মানে আপনারা একটা ফিল গুড ফ্যাক্টর কাজ করছে এই মানে উপচারগুলো করে উপায়গুলো করে বলো উপচারগুলো করে দিদি আমার অনেক কাজ করছে ডেট অফ বার্থ জন্ম তারিখ বলো দিদি আমার ছেলের দাদা জন্ম তারিখ বলো 19th মার্চ 2002 শুনতে পেলাম না আবার বলো 19th মার্চ 2002 ধরো 19 3 2002 টাইমটা বলো বারোটা বললেই মাত্র তুমি সব গন্ডগোল পেকে যেত আচ্ছা ঠিক আছে ভাগ্য ভালো কলকাতা দেখো তোমার ছেলের যা ছক এইটুকুনি বাচ্চা ছেলে বাচ্চা ছেলেই বলি 20 বছর বয়স কিন্তু খুবই মানে মানে খুবই অবাধ্য কোনো কথা শুনবে না একদম ব্যর্ধব ছেলে তোমার মানে তোমার এই ছেলে মানে কি বলবো এতটুকুন এত এক্সট্রা পাকা না মানে ভাষায় বলার জায়গা নেই ছকটা ফেলছি ছকটা তোমার ছেলে ছকটা আমি ফেলছি এই শনি রাহু চন্দ্র তিনটে গ্রহ শনি রাহু চন্দ্র তিনটে গ্রহ তোমার ছেলের ছকে সর্বনাশ করে রেখে দিয়েছে বুঝতে পেরেছো তো এ খুব জ্বালাবে তোমাকে মানে তুমি কত বছর ধরে জ্বলছো একে নিয়ে 4 বছর রয়েছে আমাকে যদি এরকম ভাবে বলে তোমার ছেলে বড্ড বেয়াদব তুমি জ্বলছো নিতে একটু কষ্ট হবে দেখো কষ্ট তো আরো হচ্ছে যে ভোগ করছে সুভাষ শাস্ত্রীর কথা নিতে কষ্ট হলো এটা ট্রু না এটা এটাই বাস্তব এটা ট্রু না তোমার ছেলেকে কি সমস্যা ছেলের এবার বলুন সুভাষদা যা যা বললো বাজে বন্ধু কোন আমি বলি দিই ওর কি সমস্যা ও লাইনে আছে তুমি লাইনে থাকো আমি তোমাকে বলি তুমি উত্তর ওকে জিজ্ঞেস প্রশ্ন করলে আমি আই ক্যান গিভ ইউ আন্সার আমি আমার মনে আমি আপনি তো রোজই বলেন আজকে মা বলুক বলুন দাদা আমি প্রচন্ড অশান্তির মধ্যে আছি কেন আছেন দাদা ও আমাকে না জানিয়ে 3 বছর আগে বিয়ে করে চলে এসেছে একটা বাচ্চাও বর্তমানে আছে জ্বালিয়ে পুড়িয়ে এই মায়ের জীবন শেষ হয়ে যাচ্ছে এ ছেলে নিজেও জ্বলবে এও শান্তি পাবে না এর বউ এ যে মেয়েটিকে নিয়ে এসছে সেইটি ওই বলছিলাম না কি আর বলবো আমার আর কিছু বলার নেই কি বলবো বলো রোববারের অনুষ্ঠান অনেক কিছু বলার জন্য নিয়ে এসেছিলাম যাতে সন্তান হচ্ছে না আমি একটা জিনিস এনেছিলাম তারা ঘরে বসে কি করবে আমি আগে বলি আপনার ছেলে এখন কোথায় আছে দাদা দিদি আমার ছেলে আমার বাড়িতেই থাকে কিন্তু ওদের নিত্যনতুন অশান্তিতে আমরা আমার রোজ অশান্তি এটা 20 বছরের ছেলে সে বাপ হয়ে গেছে একটা 20 বছরের ছেলে সে বাপ হয়ে গেছে মাও কি তার সমবয়সী আরে তো সব পাতে দেওয়ার যোগ্য না হ্যালো হ্যাঁ দিদি শুনতে পাচ্ছি বলছি আপনার বৌমা সমবয়সী তাহলে আপনারা এখন আপনি কি চাইছেন কি বলুন সোজা কথা মোদ্দা কথা কি চাইছেন ৪০ বছরের মতন লোকের মতন মেজাজ এবং যাচ্ছে তাই হ্যাঁ কি বলছো দেখো শোনো শোনো তুমি আমাকে থামালে বাজে নেশা নেশা করবে বললাম তো আপনি রোজই বলেন তাই রোজ তো আপনিই বলেন বলো থামিয়ে দিয়েছে আমাকে বলো তো যাই হোক এ ভাই সুদ্রবে না এখন আমার কাছে এসো না আমি 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 ভাই আপনি কি জন্য যাইতে জানতে চাইছেন না ও ছেলে যাতে ভালো হয় কাজকর্ম হ্যাঁ হ্যাঁ কাজকর্ম যাতে করে ভালোভাবে যাতে লাইনে হবে না ভাই সময় নেই ধন্যবাদ আপনাকে মৌসুমি কিন্তু আমার খুব খারাপ লাগছে বিং আ মাদার আমার আমি ফিল করছি আপনি কিন্তু আমাকে তো বলতে হবে বলো আমি কি করব আমি আপনাকে বলতে হবে এক্স্যাক্টলি আমাকে আমি সুভাষ শাস্ত্রী লোভ নয় ভয় নয় যেটা যেটা ছকে যেটা রয়েছে সেই অঙ্কটা সুভাষ শাস্ত্রী কষতে পারেন কষতে পারেন বলে স্পষ্ট কথা বলে দেন কারোর ভালো লাগতে পারে কারোর নাও লাগতে পারে কিন্তু মানুষ জীবনে একটা সময় ফিল করে সুভাষদা বলেছিল সেটাই হলো জীবনে তার প্রতিকার যার সঙ্গে থাকে ভাগ্য তার সহায় থাকে আজকে এত সময় নেই ধন্যবাদ জানাবো সুভাষদাকে ধন্যবাদ আপনাদের নমস্কার জ্যোতিষ হলো বেদের অঙ্গ আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদবাক্য।